नाम नितिन जायसवाल, उम्र 20 वर्ष, ऊंचाई 5 फीट 11 इंच, चेहरे का रंग गोरा और शरीर हेल्दी, ब्लू रंग का ट्राउजर और लाल रंग का टी शर्ट पहने हुए हैं। 1 अक्टूबर गुरुवार सुबह 5:30 बजे से लापता हैं। अगर किसी को कोई जानकारी हो अथवा ये कहीं दिखे तो नीचे दिए गए नंबरों पर संपर्क करें। मोबाइल नंबर 8637805341, 7001054904। पता आमरा सोता मोड़, रानीगंज सीढ़ी रोड, पंजाबी मोड़ के निकट, रानीगंज। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমস এর নিউজ সেগমেন্ট এসআর টাইমস এ আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইনস। হেডলাইনস নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, 600 মিলিয়ন্স, রিস্তা জোকা বিনা টুটে। পানীয় জলের দাবিতে কুলটি বোরো কার্যালয়ে 72 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাসিন্দাদের নিয়ে বিক্ষোভ দেখানোয় চাঞ্চল্য তৈরি হলো। বোরো কার্যালয়ের সামনে বসে পড়ে দেখানো হলো বিক্ষোভ দাবিপত্র জমা দেওয়া হলো চেয়ারম্যানের কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে রাজ্য জুড়ে সূচনা হলো পথশ্রী অভিযানের। রানীগঞ্জ ব্লকের রতিবাটি গ্রাম পঞ্চায়েতে জেলা শাসক পূর্ণিন্দু মাঝি এই উপলক্ষেই গ্রামীণ সড়ক সংস্কারের কাজের সূচনা করলেন। পাণ্ডবেশ্বরের জিএম কার্যালয়ে বিক্ষোভ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। 28 সেপ্টেম্বর এলাকায় ধসের কবলে পড়ে 20টি বাড়ি। ইসিএল কে ধস কবলিত মানুষদের দায়িত্ব নেবার কথা বলা হলেও কর্তৃপক্ষ উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ গ্রামবাসীদের। রানীগঞ্জের রানীশয়ের থেকে পানাগড় পর্যন্ত 2 নম্বর জাতীয় সড়কে সার্ভিস রোডের অবস্থা অতি বেহাল। হাল ধরলেন বিজেপি সাংসদ এসএস আলুবালিয়া। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরিকে পাঠালেন চিঠি। চিঠিতে 6টি জায়গায় ফুট ওভার ব্রিজে জানানো হয়েছে দাবি। মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্বামী স্ত্রী। আসানসোলে উত্তর থানায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন দুজনেই, তার থেকে এই আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রীয় সংস্থাগুলি বিলগ্নীকরণ সহ 9 দফা দাবিতে রাজ্য জুড়ে ডেপুটেশন এসইউসিআই। আসানসোলে মহকুমা শাসক কার্যালয়ে স্মারকলিপি দিল এসইউসিআই নেতৃত্ব। বিকল্প ভোটার কার্ড মিলবে এবার পোস্ট অফিস থেকেই। বিধানসভা ভোটের আগেই এমনই পরিষেবা চালু হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায়। খুশি রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চলের মানুষ। মন্ডলের মদনপুর গ্রাম পঞ্চায়েতে পথশ্রী যোজনার অন্তর্গত রাস্তা নির্মাণের কাজের সূচনা হলো। নির্মাণ কার্যের সূচনা করলেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে। বারাবুনি ব্লকের জামগ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ ক্লাবের সংস্কার হলো নেতাজি মূর্তিটির। বেশ কয়েক মাস ধরে নেতাজি মূর্তি ভেঙে গিয়েছিল চশমাটি। বারাবুনি থানার উদ্যোগে বাঁকুড়ার শুশুনিয়া শিল্পীদের ডেকে পাঠিয়ে করা হলো সংস্কারের কাজ।
পানীয় জলের দাবিতে কুলটি বড় কার্যালয়ে বৃহস্পতিবার তৃণমূলেরই কাউন্সিলর তার ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে ব্যাপক বিক্ষোভ দেখালো। বড় কার্যালয়ের গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখানো হয়, দাবিপত্র জমা দেওয়া হয় বড় চেয়ারম্যানের হাতে। বড় কার্যালয়ে তৃণমূল দলেরই কাউন্সিলরের এই বিক্ষোভ কর্মসূচিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিগত তিন দিন ধরে আসানসোল পুর নিগমের 72 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিয়া চক্রবর্তী এবং তার স্বামী সহ এলাকার বাসিন্দারা কুলটি পুরসভার ইঞ্জিনিয়ারের অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং ইঞ্জিনিয়ারকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিগত তিন দিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা হয়েছে। এলাকার কাউন্সিলর রিয়া চক্রবর্তীর স্বামী বারংবার ফোন করাতে কেউ ফোন ধরেননি বড় কার্যালয়ে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বড় অফিসে গেট বন্ধ করে দেয় এলাকার তৃণমূল কর্মীরা। ঠিক সেই সময় ইঞ্জিনিয়ার গৌরাঙ্গবাবু আসলে তাকে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা। গৌরাঙ্গবাবুকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এদিকে পুর নিগমের জল দপ্তরের ভারপ্রাপ্ত মেয়র পরিষদের সদস্য পূর্ণশশী রায় জানিয়েছেন, গতকাল রিয়া চক্রবর্তীর সঙ্গে তার দেখা হয়েছিল, কিন্তু জলের সমস্যা সম্বন্ধে তিনি তাকে কোনো অভিযোগ জানাননি। তিনি বলেন, তারা লিখিত অভিযোগ করলে ব্যাপারটি নিয়ে তদন্ত করা হবে, সাথে দুদিনের মধ্যে জলের সমস্যা মেটানোর চেষ্টা তিনি করবেন বলে জানান। বলেন আমি আমার বিভাগীয় ইঞ্জিনিয়ারদের বলেছি বিষয়টা খোঁজখবর নিতে, দেখি বিষয়টা কী আছে। এটা বলছে জলের সমস্যা, তো কতদিনে মিটতে পারে? বিভাগীয় ইঞ্জিনিয়ারদের খবর জানাতে, আর কলকাতায় আমরা 75% বেশি হাউস কানেকশন করে নিয়েছি। আমাদের মূল উদ্দেশ্য রাস্তা ধারে ধারে যে স্টিলগুলো আছে সেগুলো কেটে দেবো, অবৈধ লাইন বলে কোনো কিছু রাখবো। আমার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা যারা রয়েছেন তাদেরকে বলেছি বিষয়টা পুরোপুরি দেখি 5 বছরে যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মেয়র জিতেন চৌধুরীর নেতৃত্বে আসানসোলবাসীকে উপহার দিয়েছে, সেখানে ক্ষোভ বিক্ষোভের কোনো ব্যাপার। বড় কার্যালয়ের গেটের সামনে এদিন বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা। দলেরই কাউন্সিলরের এই বিক্ষোভে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি ঘোষণা কে অনুরূপ রাজ্য ভর মে পথশ্রী অভিযান কি শুরুয়াত কি গই হ্যায়। রানীগঞ্জ ব্লক কে রোটিপাটি গ্রাম পঞ্চায়েত ক্ষেত্র মে ডিএম পূর্ণেন্দু মাঝি নে পথশ্রী অভিযান কে তহত গ্রামীণ সড়কো কে পুনর্নির্মাণ কার্য কা উদ্ঘাটন কিয়া। পশ্চিম বর্ধমান জেলে মে 240 কিলোমিটার লম্বী 274 গ্রামীণ সড়কো কে পুনর্নির্মাণ কার্য পর 35 করোড় রুপে খরচ কিয়ে যায়েঙ্গে। राज्य की मुख्यमंत्री ममता बनर्जी की घोषणा के अनुरूप गुरुवार से राज्य भर में पथश्री अभियान की शुरुआत हो गई। पश्चिम वर्धमान जिले में रानीगंज ब्लॉक के रोटीबाटी ग्राम पंचायत अंतर्गत चापुई ग्राम से पथश्री अभियान की शुरुआत की गई। जिले के डीएम पूर्णेंदु मांझी, आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के पुलिस कमिश्नर सुकेश जैन और जिला परिषद की सभाधिपति सुभद्रा बावड़ी ने संयुक्त रूप से पथश्री अभियान के तहत ग्रामीण सड़कों के पुनर्निर्माण कार्य का विधिवत उद्घाटन किया। दरअसल पथश्री अभियान के तहत राज्य सरकार ने ग्रामीण इलाकों की सड़कों का कायाकल्प करने की योजना बनाई है। जिले के डीएम पूर्णेंदु मांझी ने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी ने ग्रामीण बंगाल की लगभग 12,000 सड़कों का पुनर्निर्माण करने के लिए पथश्री अभियान की घोषणा की है। पश्चिम वर्धमान जिले में 240 किलोमीटर लंबी 274 ग्रामीण सड़कों के पुनर्निर्माण कार्य पर लगभग 35 करोड़ रुपए खर्च किए जाएंगे। ये कार्य अलग अलग चरणों में होगा। वर्ष 2021 के 31 जनवरी के पहले कार्य पूरा करने का लक्ष्य निर्धारित किया गया है। अभियान के माध्यम से समग्र बांग्ला ग्राम बांग्ला प्राय 12,000
এত দৈর্ঘ্যের রাস্তা তার পুনর্নির্মাণ বা সংস্কারের কাজ শুরু করা হলো। আমাদের পশ্চিম বর্ধমান জেলায় আমরা প্রাথমিক পর্যায়ে 274টি রাস্তার পুনর্নির্মাণের কাজ আমরা হাতে নিয়েছি, যার আনুমানিক দৈর্ঘ্য প্রায় 240 কিলোমিটার এবং এর ব্যয় হবে প্রায় 35 কোটি টাকা। এই কাজ ধাপে ধাপে চলবে, এটা আমাদের প্রাথমিক ধাপ, এরপরে সেকেন্ড থার্ড ধাপ। এবং আমরা যেটা আমাদের কাছে রেখেছি সেটা হচ্ছে 2021-এর 31 জানুয়ারির আগে আমরা গ্রামের যে সকল রাস্তা আছে সব রাস্তার আমরা রিপেয়ারিং কাজ আমরা শেষ করব। সুতরাং এটা তার প্রারম্ভিক পর্ব, সেইগুলো আজকের এই অনুষ্ঠান ছিল। যে এবারে আপনারা জানেন প্রচুর বর্ষা গিয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য একটা রাস্তাঘাট হয়েছে, নষ্ট হয়েছে। এছাড়া আরও একটা কথা যে এই রাস্তার উপর তার যে পরিবহন সক্ষমতা তার চেয়ে কিন্তু বেশি ওভারলোডে গাড়ি যায়। আমরা তার ব্যবস্থা নিয়েছি, ওভারহাইট লাগাচ্ছি, আমরা বার লাগাচ্ছি, যাতে ওই ধরনের গাড়ি এই সকল রাস্তাগুলোকে ভেঙে চলে না দিতে পারে, তার জন্য আমরা পদক্ষেপ করছি। पुलिस कमिश्नर सुकेश जैन ने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी द्वारा घोषित की गई पथश्री अभियान ग्रामीण इलाकों में रहने वाले लोगों के लिए एक उपहार है। ग्रामीण इलाकों के विकास के लिए बेहतर सड़कें अत्यंत महत्वपूर्ण हैं। सड़कों का पुनर्निर्माण होने से ग्रामीण इलाकों के लोगों को आवाजाही करने में काफी सुविधा होगी। গ্রামের লোকের জন্য আমরা সবাই জানি যে গ্রামের ইকোনমিটাকে তুলে নেওয়ার জন্য গ্রামীণ রাস্তা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। মাননীয় মুখ্যমন্ত্রী এই দিকে দৃষ্টি অবলম্বন করেছেন। রাজ্যে গোটা পশ্চিমবঙ্গে 12,000 কিলোমিটার রাস্তার রিপেয়ার কাজ আজ থেকে শুরু হবে। যেভাবে ডিএম সাহেব বললেন জানুয়ারি মাস অব্দি টার্গেট আছে, এই আগামী 3-4 মাস মধ্যে 12,000 কিলোমিটার রাস্তা আবিষ্কার হবে। তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আশা করি এই রাস্তাগুলি সংস্কার হলে গ্রামের লোকেরা অনেক সুখ সুবিধা পাবেন, গ্রামের বাচ্চারা স্কুল যেতে, অ্যাম্বুলেন্সকে বেরোতে আর অন্য কিলোমিটার অ্যাক্টিভিটি করতে গেলে অনেক সুখ সুবিধা পাবেন। इस अवसर पर आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र के विधायक तापस बनर्जी, डीसी शायक दास, रानीगंज पंचायत समिति के सभापति विनोद नोनिया, जिला परिषद के पूर्व सभाधिपति विश्वनाथ बावड़ी समेत तमाम पंचायत प्रतिनिधि भी उपस्थित थे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। পাণ্ডবেশ্বরের ইসিএলের জিএম কার্যালয়ে বৃহস্পতিবার বিক্ষোভ দেখানো তৃণমূল। গত 28 তারিখ পাণ্ডবেশ্বরের 4 নম্বর আবাসন এলাকায় 20টি বাড়িতে ধসের ফলে ফাটল দেখা দেয়। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ইসিএল কর্তৃপক্ষকে ধস কবলিত এলাকার মানুষদের দায়িত্ব নেবার কথা বলা হলেও তাতে কর্ণপাত করেনি ইসিএল কর্তৃপক্ষ বলে অভিযোগ গ্রামবাসীদের, আর সেই নিয়ে এদিন বিক্ষোভ। গত মাসের 28 তারিখ হঠাৎই ধসের কবলে পড়ে পাণ্ডবেশ্বরের 8 নম্বর আবাসন এলাকা। ঘটনায় প্রায় 20টি বাড়িতে ফাটল দেখা দেয়, আর এই ঘটনার পরই স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, আসেন ইসিএল এর কিছু নিচুতলার আধিকারিকেরাও। বিধায়ক এই ঘটনায় ইসিএল কে দায়ী করে বলেন অবিলম্বে ইসিএল এলাকার ধসের ক্ষতিগ্রস্ত লোকেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা গ্রহণ করুক এবং তাদের বসবাসের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করুক। কিন্তু বিধায়কের হুঁশিয়ারিতে কর্ণপাত করেনি ইসিএল কর্তৃপক্ষ। আজ পর্যন্ত ধস কবলিত এলাকায় মানুষদের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি ইসিএল এর তরফে। আর তাই এদিন সকাল থেকে স্থানীয় তৃণমূল নেতা সন্তোষ পাসওয়ানের নেতৃত্বে পাণ্ডবেশ্বরের জিএম অফিসের গেটের সামনে বিক্ষোভে সামিল হয় তৃণমূল নেতৃত্ব। বিক্ষোভকারীদের দাবি ধসে ক্ষতিগ্রস্ত এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, নইলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন এলাকার মানুষ। এদিন সকাল থেকে জিএম অফিসের গেট বন্ধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কি প্রবলেম আছে আমাদের প্রিয় বিধায়ক ইন্সপেক্টর শ্রী জিতেন্দ্র তিওয়ারিজি দুদিন আগে এসেছিলেন ডালুগানের 8 নম্বরে, আসার পর দেখলেন এখানকার লোকরা খবর দিচ্ছিল আমাদের বিধায়ককে কি ইহাঁ পর ধস নামা হ্যাঁ, তো ওহাঁ পর আকর ও লোক জায়জা লিয়ে দেখনে কা বাদ মে ইহাঁ ওহাঁ কা লোক বহুত আতঙ্ক মে হ্যাঁ, ইহাঁ কা তো দলাল এজেন্ট হ্যাঁ, ইহাঁ কা ম্যানেজার জো হ্যাঁ, ইহাঁ কা জিএম জো হ্যাঁ, এই লোক আশ্বাসন দিয়া থা কি 2 দিন কে অন্দর মে হম লোক বালু পেকিং শুরু করেঙ্গে, ইহাঁ কা লোকো কো খানা দেঙ্গে, লেকিন দলাল জো ম্যানেজমেন্ট হ্যাঁ হম লোক কো সির্ফ আশ্বাসন দিয়া, কোই কাম নেহি কিয়া, খানা নেহি দিয়া, অভি তক ধস হো রাহা হ্যায়, ইসলিয়ে বাধ্য হোকর আজ হম লোক জিএম অফিস কো ঘেরাও কিয়ে। ये तो घर में नुकसान हुआ, कम से कम वहाँ पर 50 तो घर है, 50 तो घर है पूरा दरार आ गया है,
कब क्या होगा भगवान ही जानता, भगवान का भरोसा लोग जी रहा है। लेकिन यहाँ पर ये लोग कोयला उठाएगा, कोयला से लाभ करेगा, लेकिन यहाँ का जो गरीब आदमी है, यहाँ का गरीब जनता, उसको कोई अगर लाभ नहीं मिलेगा, वो लोग सुरक्षित नहीं रहेगा। तब जीएम को भी, यहाँ का एजेंट को, पूरा मैनेजमेंट को हम लोग सुरक्षित रहने नहीं देंगे। हम लोग आंदोलन चालू रहेगा। अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज के रानीसहर से लेकर दुर्गापुर के पानागढ़ तक कई जगहों पर नेशनल हाईवे 2 के सर्विस रोड की हालत अत्यंत जर्जर हो चुकी है। बीजेपी सांसद एसएस आलूवालिया ने सर्विस रोड के मरम्मत की मांग पर केंद्रीय सड़क परिवहन मंत्री नितिन गडकरी को पत्र लिखा है। सांसद ने लगभग 6 जगहों पर नया फुटओवर ब्रिज का निर्माण करने की भी मांग की है। रानीगंज के रानीसहर से लेकर दुर्गापुर के पानागढ़ तक नेशनल हाईवे 2 के अत्यंत जर्जर एवं बदहाल हो चुके सर्विस रोड के मरम्मत की मांग तेज होती जा रही है। पब्लिक टाइम्स ने भी कई बार सर्विस रोड की बदहाली से जुड़ी खबर को प्रमुखता के साथ प्रसारित किया है। अब बर्दवान दुर्गापुर लोकसभा क्षेत्र से बीजेपी सांसद एसएस आहलूवालिया ने भी सर्विस रोड की बदहाली के मुद्दे को संज्ञान में लिया है और उन्होंने इस मसले पर केंद्रीय सड़क परिवहन मंत्री नितिन गडकरी को पत्र लिखा है। सांसद एसएस आहलूवालिया ने इस पत्र के जरिए मंत्री का ध्यान सर्विस रोड की बदहाल स्थिति एवं आए दिन हो रही दुर्घटनाओं के तरफ दिलाते हुए न सिर्फ रानीसहर से लेकर पानागढ़ तक सर्विस रोड के मरम्मत का कार्य जल्द शुरू करने की मांग की है, बल्कि दुर्घटनाओं पर अंकुश लगाने के लिए लगभग आधा दर्जन जगहों पर नए फुटओवर ब्रिज का निर्माण करने की मांग भी रखी है। हाल के दिनों में देखा गया है कि कई राजनीतिक दलों ने सर्विस रोड की बदहाली को मुद्दा बनाते हुए आंदोलन भी किया है। सांसद एसएस आहलूवालिया ने बताया कि नेशनल हाईवे 2 में रानीसहर, रानीगंज, बासरा, गोपालमाट, कादा रोड, मेन गेट, ओल्ड कोट मोड़, सिटी सेंटर, मोचीपाड़ा तथा पानागढ़ तक सर्विस लेन के दोनों तरफ की स्थिति बदहाल है। सांसद ने बताया कि स्थानीय लोगों की मांग को ध्यान में रखते हुए उन्होंने केंद्रीय मंत्री से इस इलाके में सड़क दुर्घटनाओं पर अंकुश लगाने के लिए फरीदपुर, रानीसहर, बासरा, अंडाल और चंद्रचूड़ में फुट ओवर ब्रिज बनाने की मांग की है। गत अगस्त महीने में पश्चिम बर्धमान जिले के डीएम पुर्णेंदु माझी ने विभागीय अधिकारियों के साथ दुर्गापुर में सर्विस रोड का जायजा लिया था और दुर्गा पूजा से पहले ही मरम्मत का कार्य शुरू होने की संभावना जताई थी। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো স্বামী স্ত্রী দুজনেই। ঘটনাটি ঘটেছে আসানসোলের উত্তর থানার গিরমিট হলিয়ারের আবাসনে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন দুজনেই, তার থেকেই অবসাদ এবং আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে আসানসোল উত্তর থানার গিরমিট কলিয়ারির 4/16 নম্বর কোয়ার্টার থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে 80 বছরের অনাদি সিংহ এবং প্রায় 59 বছরের নীলিমা সিংহ সম্পর্কে স্বামী স্ত্রী ছিলেন। এক মেয়ের বিয়ে হয়ে যাবার পর স্বামী স্ত্রী দুজনেই একা থাকতেন ওই কোয়ার্টারে। দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন দুজনেই, চিকিৎসা চলছিল কিন্তু ঠিক না হওয়ার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন দুজনেই। অনুমান বুধবার রাতে দুজনেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এদিন দুজনেরই দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনা ঘিরে শোকের আবহ গোটা এলাকায়। বলতে বয়স হয়েছিল, আন্ডার ট্রিটমেন্টে ছিল, ডিপ্রেশনে ভুগছিল, আর তাছাড়া বাড়িতে তো একটাই মেয়ে, বিয়ে হয়ে গেছে, বাড়িতে নিঃসঙ্গতায় ভুগছিল। ঠিক করতে পারেনি কী করবো না করবো, মানে ছোটোখাটো জিনিস যদি দরকার হতো কারোর প্রতি অপেক্ষা করতে হতো কে আসবে না আসবে, এই সমস্ত হবে তো, বাকি পারফেক্ট তো বলা যাবে না। দুজনেই করেছে? দুজনেই করেছে। দুজনেই অসুস্থ ছিল? দুজনেই অসুস্থ ছিল। কী নাম ছিল তার? অনাদি সিংহ, নীলিমা সিংহ। কী করতেন উনি? উনি আগে এসে সার্ভিস করতেন, বছর 15-20 রিটায়ারমেন্ট করেছেন। বলছে নাকি মেয়ের সাথে দুদিন আগে কথা হয়েছে? কাদা তো কোনে কথা হয়েছে। কথার পরে কী বললেন মেয়েকে? কি
सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखें। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स जे संस्था जे এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহু আকার ধারণ করুক। আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। নিউজ কে যে মাপদণ্ড হতে হ্যাঁ উস পর খরা উতরতে হুয়ে ইসি তরহ আপ কাম করতে রহে, ক্যোঁকি বর্তমান সময় মে चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। कालीगंजের যে সংস্কৃতি, কালীগঞ্জের যে কালচার ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুক। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহিঃবহু আকার ধারণ করুক। এই সংবাদপত্র প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদেরকে ধরে প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5-4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। পাবলিক টাইমস, লেট মি টেল ইউ, ইট ইজ মাই news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful time. শ্রীরাম মাল্টি ডেভেলপার, রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল প্রজেক্ট অ্যাভেলেবল অন্ডাল নিয়ার এয়ারপোর্ট কাজোড়া আসানসোল, ফ্ল্যাট অ্যাভেলেবল অ্যাট ব্যানাচিটি জেকে পার্লেন নিয়ার NSHM কলেজ, কন্ট্যাক্ট নাম্বার 9832114696 অ্যান্ড 8016999596।
চাল দেখো। ওহ, আমি মহিষাসুর। পূজোর আড্ডায় ব্রেক। চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু চাল। পূজোর সকাল বিকেল সেই ধূপ দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা, ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। यात्री ऑटोमोबाइल आपके शहर दुर्गापुर में लेकर आए हैं प्रदूषण रहित और पर्यावरण के अनुकूल ई रिक्शा और ई लोडर। ई रिक्शा एवं ई लोडर के साथ मिलेगी रजिस्ट्रेशन नंबर, इंश्योरेंस और ड्राइविंग लाइसेंस समेत और भी कई सुविधाएं। तो फिर देर किस बात की, आज ही आइए यात्री ऑटोमोबाइल और ले जाइए ई रिक्शा एवं ई लोडर। मेन गेट GT रोड दुर्गापुर 713203। ब्रांच ऑफिस हेमविला 1 सिकॉन लेन बिनाचिती 713213। फोन नंबर 9851000529। রাষ্ট্রীয় সংস্থাগুলি বিলগ্নিকরণ সহ নদফা দাবিতে রাজ্য জুড়ে একযোগে প্রশাসনের কাছে ডিপুটেশন কর্মসূচি এদিন এসোসিয়ায় তরফে নেওয়া হয়েছিল। আসানসোলে এদিন মহকুমা শাসকের কার্যালয়ে স্মারকলিপি দেয় এসোসিয়ায় নেতৃত্ব। রেল সহ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেসরকারীকরণ, লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধি, নারী নির্যাতন সহ কৃষি আইন ও অন্যান্য জনবিরোধী নীতির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরোধিতায় একযোগে বিক্ষোভ কর্মসূচি নিল এসইউসিআই। সারা রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে এদিন একযোগে প্রশাসনের কাছে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। আসানসোলে এদিন মহকুমা শাসকের দপ্তরের সামনে দাবিগুলির প্রেক্ষিতে বিক্ষোভ দেখায় পশ্চিম বর্ধমান জেলা এসইউসিআই নেতৃত্ব। দাবিপত্র জমা দেওয়া হয় মহকুমা শাসক দেবজিৎ গাঙ্গুলির কাছে। এসইউসিআই নেতা কল্লোল মিত্র বলেন, নারী নির্যাতন বাড়ছে রাজ্য জুড়ে, নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি মূল্যবৃদ্ধি হয়েছে বিদ্যুৎ বিলের। এরকমই নদফা দাবির প্রেক্ষিতে এদিন একযোগে রাজ্য জুড়ে তারা আন্দোলনে নেমেছেন। আমরা নদফা দাবির মধ্যে মূলত বেকারি মূল্যবৃদ্ধি তো রয়েছে, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো রেল সহ যেভাবে বেসরকারীকরণ করা হচ্ছে, অর্থাৎ কর্পোরেট হাউসের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে আমরা এই ডেপুটেশন দিচ্ছি। আমরা নারী নির্যাতনের প্রতিবাদে ডেপুটেশন দিচ্ছি। আপনারা জানেন লাগাতার ঘটে চলেছে নারী নির্যাতন, নারীর ওপরে মদের ঠালাও, লাইসেন্স, এই নানান রকম বিষয়গুলো রয়েছে, তার মধ্যে লোকাল আমাদের কিছু দাবি রয়েছে। দীর্ঘদিন ধরে এসইউসিআই এই সমস্ত দাবিগুলো নিয়ে লাগাতার আন্দোলন করে যাচ্ছে, মানুষকে সংগঠিত করে। তারই ধারাবাহিকতায় আজকে রাজ্য জুড়ে এই কর্মসূচি আমাদের নেওয়া হয়েছে। আমরা মনে করি সাধারণ মানুষকে আমরা কল করেছি গণকমিটির মধ্যে দিয়ে, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় কমিটির মধ্যে দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে। আজকে সর্বদিক থেকে ব্যপ্ত করে আমাদের উপর আক্রমণ নেমে এসেছে। আমরা শুধু আজকে এই করোনা মহামারীটাকে সামনে রেখে সরকার, কী কেন্দ্র সরকার, কী রাজ্য সরকার, সাধারণ জনগণের ওপর যে স্টিম রোলার চালিয়ে যাচ্ছে, এর আমরা তীব্র বিরোধিতা করছি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এবার পোস্ট অফিসেই মিলবে বিকল্প ভোটার কার্ড। বিধানসভা ভোটের আগে এমনই পরিষেবা চালু হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলায়। প্রাথমিকভাবে কিছু পোস্ট অফিসে এই কাজ শুরু হতে চলেছে অতি শীঘ্র। এবার বিকল্প বা ডুপ্লিকেট ভোটার কার্ড পেতে সরকারি অফিসে গিয়ে জুতোর শুকতলা খোয়ানোর দিন শেষ। পোস্ট অফিস থেকেই পাওয়া যাবে বিকল্প ভোটার কার্ড। বিধানসভা ভোটের আগে এমনই পরিষেবা চালু হতে চলেছে। প্রাথমিকভাবে কিছু নির্বাচিত পোস্ট অফিসে এই কাজ শুরু হতে চলেছে, পরে বাকি পোস্ট অফিসগুলিতেও তা করার উদ্যোগ নেওয়া হবে। কমন সার্ভিস সেন্টার স্কিম ছাড়াও নানান পরিষেবা চালু হতে চলেছে। এখন পোস্ট অফিসের কর্মী আধিকারিকদের এ বিষয়ে জোর কদমে প্রশিক্ষণের কাজ চলছে। 25 সেপ্টেম্বর থেকে পোস্ট অফিসে আধার পরিষেবা চালু হয়েছিল। মাত্র 6 মাস বন্ধ থাকার পর চালু হয়েছে পাসপোর্ট পরিষেবাও। দুটি ক্ষেত্রেই আসানসোলে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ডিজিটাল যুগে চিঠির গুরুত্ব হারিয়েছে, তাই একটা সময়ে পোস্ট অফিসগুলি বিপন্ন হওয়ার মুখে দাঁড়িয়েছিল, কিন্তু এখন পোস্ট অফিসেও লাগছে ডিজিটালের ছোঁয়া। ব্যাংককে টেক্কা দিয়ে গড়ে উঠছে আধার এনেবল পেমেন্ট সিস্টেম। পোস্ট অফিসের মধ্যেই গড়ছে বিশেষ ব্যাংকিং শাখা। এবার পোস্ট অফিসেই মানুষ ডুপ্লিকেট ভোটার কার্ডও পেয়ে যাবেন, ভোটের আগে যা সাধারণ মানুষকে অত্যন্ত সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে। CSC পরিষেবার মধ্যে এটি রয়েছে। আসানসোল ডিভিশনের ক্ষেত্রে আসানসোল, রানীগঞ্জ ও দুর্গাপুরে এই 3টি হেড পোস্ট অফিসে এবং চিত্তরঞ্জন, বার্নপুর ও দুর্গাপুরে 3টি সাব পোস্ট অফিসে এই পরিষেবা চালু হবে।
সিএসসি পরিষেবা চালু করার জন্য আরও 18টি সাব পোস্ট অফিসের নাম পাঠানো হয়েছে। এগুলি অনুমোদন পেলেই ভোটার কার্ড পেতে আর অসুবিধা হবে না। এই স্কিমের মধ্যে প্যান কার্ড থেকে নানান কেন্দ্রীয় সরকারি প্রকল্পেরও সুবিধা পাওয়া যাবে বলে খবর। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। अंडाल ब्लॉक के मदनपुर ग्राम पंचायत इलाके में पथश्री योजना के तहत सड़कों के पुनर्निर्माण कार्य की शुरुआत की गई। दुर्गापुर के एसडीओ अनिर्वाण कोले ने सड़क निर्माण कार्य का उद्घाटन किया। गुरुवार को पश्चिम बर्धमान जिला परिषद द्वारा अंडाल ब्लॉक के मदनपुर इलाके में सरकार की नई परियोजना पथश्री की शुरुआत की गई। मदनपुर से बसका गांव तक करीब 2 किलोमीटर लंबी सड़क की पुनर्निर्माण कार्य का उद्घाटन एसडीओ अनिर्वाण कोले, वीडियो ऋतिक हाजरा, कालुवरण मंडल ने नारियल फोड़कर किया। एसडीओ अनिर्वाण कोले ने कहा कि सरकारी फंड से ग्रामीण इलाकों की जिस सड़कों के निर्माण कार्य किया जा रहा है उनका बेहतर ढंग से रखरखाव करना होगा जिससे कि सड़कें टिकाऊ हो। इन सड़कों से ओवरलोड वाहनों की आवाजाही ना हो इस पर भी ध्यान देना होगा। রাস্তা আমরা যে গভর্নমেন্টের যে ফান্ডিং মেকানিজমে যেভাবে রাস্তাগুলো হয় খুব সুন্দর হয়, কিন্তু তা যদি দীর্ঘস্থায়ী করতে হয়, প্রপার রক্ষণাবেক্ষণ করতে হয়, আমাদের সবাইকে কিন্তু দায়িত্ব নিতে হবে এবং যাতে ওভারলোডেড গাড়িগুলো যাতে এখান দিয়ে না যায় সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। আমাদের মাননীয় ম্যাডাম কিন্তু এর আগে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে কিন্তু এ ব্যাপারে খুব সুন্দর বার্তা দিয়ে গেছেন যে কীভাবে আমরা আমাদের যে অ্যাসেটগুলো আমরা তৈরি করছি পাবলিক অ্যাসেট সেগুলোকে আমরা যাতে রক্ষা করতে পারি। তো আসুন আজকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আগামী দিনে যেরকমভাবে আমাদের গভর্নমেন্ট আমাদেরকে দিক নির্দেশ করে দিচ্ছেন এবং এই ধরনের যুগান্তকারী যে যে ধরনের অভিযান এবং বিভিন্ন প্রকল্প নিয়ে আসছেন তাতে সমস্ত বেনিফিটগুলো যাতে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি আমরা সে ব্যাপারে সবাই প্রতি হই। সবাই ভালো থাকবেন এবং কোভিডের যেহেতু একটা প্রেক্ষাপট চলছে আপনারা সবাই কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক স্যানিটাইজার এগুলো ব্যবহার করবেন, এই আশা রইল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। इस अवसर पर कंचन मित्रा, अंडाल के ओसी पार्थो घोष, पार्थो देवासी समेत तमाम पंचायत प्रतिनिधि भी उपस्थित थे। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। বারাবণী ব্লকের জামগ্রাম পঞ্চায়েতের কপিষ্টা এলাকার বিবেকানন্দ ক্লাবে নেতাজি মূর্তির হাল ফেরালো বারাবণী থানার পুলিশ। বেশ কিছুদিন ধরে নেতাজি মূর্তিটিতে লাগানো চশমাটি ভেঙে গিয়েছিল। অবশেষে শুশুনিয়া শিল্পীদের ডেকে পাঠিয়ে মূর্তিটির পুনর্নির্মাণ করা হলো। আজ আসানসোলের বারাবণী ব্লকের জামগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কপিষ্টা এলাকায় বিবেকানন্দ ক্লাবের প্রতিষ্ঠিত নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি পাথরের মূর্তির চশমা দুটি ভেঙে দেয় কেউ বা কারা। গত 23/9/2020 তারিখে বারাবণী থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয় ক্লাব কর্তৃপক্ষের তরফে। তারপর থেকে বিভিন্ন শিল্পীকে এনে ক্লাব কর্তৃপক্ষ দেখান কিভাবে ওই মূর্তিটির পুনর্নির্মাণ করা যেতে পারে। তবে অবশেষে বারাবণী থানার উদ্যোগে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ওই মূর্তির কাজ বারাবণী থানার পক্ষ থেকেই দায়িত্ব নিয়ে বাঁকুড়া জেলার শুশুনিয়ার কারিগরদেরকে এনে ওই মূর্তিটি বানিয়ে দেওয়া হলো পুনরায়। ওই মূর্তিটি বানিয়েছিল বাঁকুড়ার শিল্পীরাই, তাই তাদেরকে ডেকে পাঠিয়ে মূর্তিটির পুনর্নির্মাণ করা হলো। শুশুনিয়ার শিল্পীদের হাতের কারিগরিতে পুনরায় যেন মূর্তিটি জীবন ফিরে পেল। শিল্পী বলছেন, আমরা শুশুনিয়া পাহাড় দিনেশ কর্মকার জানিয়েছিলেন। স্থানীয় মানুষ, বারাবণী থানার এই উদ্যোগে যথেষ্টই খুশি ক্লাব কর্তারাও। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो
हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।